গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে অন্যদিকে ব্যাপক ভাঙন শুরু হয়েছে অন্তত বারোটি পয়েন্টে পানি নেমে যাওয়ার সাথে সাথে গাইবান্ধার কামারজানি গিদারি বালাসীঘাট কুন্দিনের পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অতিরিক্ত ভাঙন শুরু হয়েছে প্রতিদিন অন্তত দশটি বাড়ি ভাঙনের শিকার হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জরুরি প্রতিরোধে কাজ শুরু করলেও মানুষের রাস্তা অর্জন করতে পারছে না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুকনো মৌসুমে কাজ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে

মিনহাজুল ইসলাম মিলন নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর